ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী নিউ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম জানাজা ও রাজধানীর গুলবাগ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের মরদেহে বস্ত্রপাট মন্ত্রী গোলাম দস্তগীরাজি বীর প্রতীক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরপরই রূপগঞ্জ উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা যুব লীগ, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বস্ত্রপাট মন্ত্রী গোলাম দস্তগীরাজি বীর প্রতীক বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান দেশের প্রতি যে অবিস্মরণীয় ভালোবাসা দেখিয়েছেন তা ভোলার নয়। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় এক অকুতুভয় সৈনিক এবং আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন। এমন একটা নির্লোভ ব্যক্তি আমাদের মাঝ থেকে চলে গেলেন, সত্যি আমি মনে করি আমাদের রাজনীতিতে এত বড় ক্ষতি হয়েছে আমাদের। আল্লাহ তাকে বেস্ত নসিব করেন, তার পরিবার শান্তিতে থাকে সেই কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমানুল্লাহ, এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান সহ অনেকে। ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান শনিবার সকাল 9:30 রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তিনি স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেলে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।